কালকে থেকে লোডশেডিং, সেটা কেন? এটা কি শ্রীলঙ্কা সিন্ড্রোম, কিংবা এই যে জাতীয় সংকট, ভোটকে কেন্দ্র করে দুটো প্রধান দলের মুখোমুখি অবস্থান, কি বলবেন সবকিছু মিলিয়ে? না, বলবার তো অনেক কথা আছে। আপনার সময় যতখানি আছে না এই টক শোতে, ওই সময়ের চেয়ে অনেক বেশিক্ষণ এই কথা বলা যাবে, কারণ সংকটটা এতই গভীর। কিন্তু আপনি যে হঠাৎ করে এই ইন্ট্রোডাকশনের মধ্যে বললেন যে কে এর জন্যে দায়ী, এগুলো মানে কি আপনাদের টেলিভিশনে কি কিছু বলা আছে যে সবসময় একটু গা এড়িয়ে কাউকে দায়ী না করে আসলে যার দায় তাকে না যাতে ইমপ্লিকেট করা যায়, এরকম করে বলছেন? কারণ উত্তরটা নিশ্চয়ই আপনারা দেবেন, কে দায়ী? এটা আমি এজন্য কেন বলছি যে এটা এতই স্পষ্ট, আপনি নিজেই বলেছেন, মানে সরকারের কথা বলেছেন, কিন্তু খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন আমি লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়েছি, সেই সরকার আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করছে। আপনি বলছেন যে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের কথা, কিন্তু এলাকা ভিত্তিক নয়, কিন্তু এটা এটা তো আপনার বিজনেসের উপরে বলা হয়েছে, দোকানপাটির উপরে বলা হয়েছে, মসজিদের উপরে বলা হয়েছে যে মসজিদে পর্যন্ত আপনার এটা যতদূর সম্ভব সাশ্রয় করবার চেষ্টা করবে। তার মানে এটা একটা অল আউট ব্যাপার। এই যে শ্রীলঙ্কার কথা বললেন না, এই সরকার তো আমি দেখি শ্রীলঙ্কার কথা বললে কীরকম চুলকান উঠে যায়, অথচ শ্রীলঙ্কা এক বছর আগে মনে করে দেখেন তাদের যে সমস্ত সার্কুলার ছিল অলমোস্ট দ্য সেম সার্কুলার, এইটা সেফ করতে হবে, এইটা সাশ্রয়ী হতে হবে, এটা এইসবের জন্য বন্ধ রাখতে হবে, এটা একবারে একদিনে এতগুলো কথা বলা হয়েছে যে এর পরের অবস্থা যে কী সেটা আমাদের ভাবতে হবে। এটা যদি মানে ব্যাখ্যা করতে হয় যে ভাই আসলে কী হবে, তাহলে এই ক্রাইসিসটা কেন, এটার গভীরতা কতখানি, এটার মুখ কতদিক দিয়ে দেখা যেতে পারে, বিস্তারিত কথা বলতে হবে, তো সেই সময় সম্ভবত আপনার কাছে নাই। আমি দুটো জিনিস চাইবো, এই যে অবস্থা বিদ্যুৎ এবং অর্থনীতি, সেটা কি শুধু বৈশ্বিক আমাদের করোনা কিংবা যুদ্ধ যেটাকে সরকার বলছে? ওই আলোচনা করতে গেলেই লম্বা সময় হয়ে যাবে, এই কারণে ছোট করে করি। আমি ছোট করেই যদি বলি, তাও আমি বলি যে প্রধানমন্ত্রী বলছেন, বারবারই বলার চেষ্টা করছেন, এটা ইউক্রেন যুদ্ধের পরে আমরা আমাদের বিদ্যুৎ যেই সোর্স থেকে উৎপাদন করি, মানে আমাদের পাওয়ার যেটা যেখান থেকে এটা কী বলে জ্বালানি বা যেটা আসে, কয়লা খুবই সামান্য পরিমাণ, ধরে আমি মনে করি 3% বা কিছু একটা হবে, মেইন জিনিস আসছে গ্যাস থেকে, ইট ইজ অলমোস্ট অ্যাবাউট 60% প্রকার, কেউ ভিন্ন রকম কথা বলেন, কিন্তু এই গ্যাস যে আমরা আমদানি করছি সেটা রাশিয়া বা ইউক্রেন থেকে নয়, কোনো জায়গা থেকেই করছি না, আমরা আমদানি করছি যেটা সেটা মিডল ইস্টের দুটো দেশ, আর এলএনজি কিনছি। এখন ধরেন এলএনজি আগে কিনতাম কত করে, 10 টাকা করে, এখন সেটা আপনি যদি কিনতে চান তাহলে 40 টাকা হয়ে গেছে, এত টাকা দিয়ে আপনি এলএনজি কিনছেন না, অতএব আপনি বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারছেন না। আপনি বলেছেন ডিজেল বন্ধ করে দিয়েছেন, তার মানে মিনিমাম 1000 মেগাওয়াট, আপনি তারপরে এই যে গ্যাসের যেটা সাশ্রয় করবার চেষ্টা করছেন তার জন্য মিনিমাম 1 থেকে 1.5 হাজার 2.5 হাজার মেগাওয়াটের মতো আপনাকে সাশ্রয় করতে হবে, এইটার বিকল্প কী? বিকল্প তো একটাই হতে পারত, সেটা হচ্ছে আমরা ন্যাচারালি এটাকে কভার দিতে পারতাম কিনা, আমরা গ্যাস দেশের মধ্যে উৎপাদন করবার চেষ্টা করলাম না কেন, কেন নতুন আর কূপ ফুটলাম না এতগুলো বছর ধরে, কারণ বিদেশে যখনই চুক্তি করেন তখন তারা কমিশন পান বেশি করে, এটাই তো কারণ, নাহলে যেই টাকা আপনি এমনকি কুইক রেন্টালকে দিচ্ছেন বছরে যত দেয় যদি 10 বছরে 70,000 কোটি টাকা দিচ্ছেন ক্যাপাসিটি চার্জ, এখনও দিচ্ছেন প্রতি বছর অন্তত মিনিমাম 5-6,000 কোটি টাকা, এই টাকা দিয়ে আপনি কূপ ফুটতে পারতেন অনেকগুলো, গভর্নমেন্ট প্ল্যানই করেন না। আমি তার মানে সরকারের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না এই বাস্তবতা, আমি বলছি যে পরিকল্পনা ছিল বলতে যে লুটপাটের জন্য ধান্দা টাকা পয়সা বানাবে কমিশন খাবে এই জন্য হয়েছে। আচ্ছা, দুর্নীতির কারণে কোনো সুদূরপ্রসারী প্ল্যান ছিল না, সেটাই হচ্ছে, আর এই খেসারতটা দিতে হবে আগামীকাল থেকে বিদ্যুতে। আর যেটাকে বলছেন আপনি যে শ্রীলঙ্কাও এই সতর্কতা দিয়েছিল তার দেশকে বাঁচাতে এক বছর আগে থেকে।